आज के अपने चोख कान खुले बोले जाए सीए निये धोखा दे नहीं का उन्हें बोल बोल बैंड जे ठाकुर मशाई सीए सीए तो सारा चार बसों कटाई गलत है अबे कौन अक्टूबर मशहूर लास्ट दिया होगा सीए माताएं रखें लिखे रखें काटा पे ना से अक्टूबर मशहूर लास्ट सप्ताह सीए होगे रेलर कथा बोलबो ना रेलर कथा देखाबो धोनी लागबे ना आज और पर धोनी तो रूम हो गेसि ना पास ना दिए धोनी नेबो काय ना বনগা থেকে চাঁদা বাজার পর্যন্ত বাগদা নিউ রেল লাইন হবে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তার কাছে অশ্বিনী বৈষ্ণবজি চিঠি পাঠিয়েছেন এই যে আমাদের রেল মন্ত্রী পড়ে দেখো ব্যাপারে পাওয়া গেছে ঠিক আছে জমি আমি বলে দিই কি হয় এটা ভালো করে শুনে নেন আমরা কেন্দ্র সরকারের মন্ত্রী ভারতবর্ষ ফেডারেল স্ট্রাকচার তার মানে রাজ্য একটা সরকার কেন্দ্র একটা সরকার দুই সরকারের যুক্ত প্রচেষ্টায় ভারতবর্ষ চলে রাজ্য সরকার যেখানে এখানে রাজ্য সরকার কে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই যে জমির উপর দাঁড়ানো আছি এই সরকার যদি আমাদের কোনো কিছু করতে রাইট না দেয় আমরা এই গভর্নমেন্টের বাদ দিয়ে আমরা কিছু করতে পারি না কারণ ওইটাই হচ্ছে আমাদের সংবিধানের নীতি সংবিধান বাদ দিয়ে তো যে কাজ কিছু তো মানুষের মানুষ খুন করে ফেলবে সংবিধান বাদ দিয়ে যদি কাজ হয় যা কিছু হবে সাংবিধানিক দিক থেকে প্রথমে পার্লামেন্টে তার গেজেট বেরোবে পার্লামেন্ট থেকে গেজেট বেরোনোর পরে আমাদের মাধ্যমে সেটা পাস হবে নিম্নকক্ষে অর্থাৎ লোকসভায় তারপরে সেন্ট্রালে বের করা হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারের কাছে সেই প্রস্তাব ওইখানের যে রেলমন্ত্রী আছে অশ্বিনী বৈষ্ণব উনি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি ওনার যিনি চিফ সেক্রেটারি আছে ওনার তার মাধ্যমে অধিগ্রহণের স্যাংশনের জন্য রাজি করে তাহলে আমরা এক মাসের মধ্যে রেল তৈরি করতে পারবো তা না হলে আমরা রেল তৈরি করতে পারবো না এই রাজ্য সরকারের মাটির উপরে ডাইরেক্ট আমাদের অধিকার নাই সেন্ট্রাল গভর্নমেন্টের কারণ আপনারা ভোট দিয়ে ও না আপনারা তো জানেন আমি ভুলে গেছিলাম আপনারা তো যেটা অন্য ভোট দিয়েছিলেন সেটা ভুল করে চলে গেছে অন্য লাইনে তাই না ঠিক আছে পরের বার বোঝাবে তাই হোক অধিক সংখ্যায় ওরা বেশি সিট পেয়ে সরকারের স্বত্বাধিকারী হয়ে পশ্চিমবঙ্গে বসেছে গণতন্ত্র সবই গণতন্ত্র তাই আমি আশা রাখবো এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেন তাড়াতাড়ি জমি অধিগ্রহণের জন্য ব্যবস্থা করে উনি যখন রেলমন্ত্রী ছিল তখন বোধ হয় এখন বর্তমান কেন্দ্রীয় সরকারের সাথে অ্যালায়েন্স ছিল না গভর্নমেন্টের তাহলে উনি মনে হয় শিলান্যাসও করে গেছিলেন তাই না তাই হোক সেইটাকে আমরা স্বীকৃতি দিছি উনি যদি এখন সেইটাকে মেনে নিয়ে যদি অধিগ্রহণের দায়িত্ব দেন বাগদা অবধি কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না কিন্তু ওনার এটা করতে হবে কথা দিয়ে যদি কথা না রাখে তাহলে উনি তো সেই কথাদারী হতে পারেন না সত্তাধিকারী হতে পারেন না যা করছেন করে যাচ্ছেন করতে দেন আমাদের কর্ম আমরা করছি আমি কিন্তু এখানে কোনো কোপ দেখানোর কথা বলছি না আপনাদের
সিএ হবে আমি 100% বলে গেলাম, ও কেউ ঢাকাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকাতে পারবে না, এটা মনে রাখেন। কেন না একটা ভালো কথা বলি, যেহেতু ধর্মীয় সভা, ধর্মীয় কথা অনেক শুনছেন, একটু কাজের কথাও শোনেন, আপনার কাজে লাগবে। ধর্মীয় কথা তো আমাকে সাধু গোসাই আমার চেয়ে বেশি জানে, কি জানি আমি কথা ধর্মীয় কথা, কিন্তু কাজের কথা যেটা দরকার, দেখে আয়ুষ্মান ভারত বলে একটা কার্ড আছে, কেন্দ্র সরকার দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু রাজ্য সরকার নেয় নাই, এরকম ভাবে রাজ্য সরকার নেয় নাই, কেন নেয় নাই, তাহলে কেন্দ্র সরকারের নাম হয়ে যাবে। কি আয়ুষ্মান ভারত কার্ডটা কি, 40 কোটি মানুষের জন্য কেন্দ্রীয় সরকার ধার্য করছিল যে প্রত্যেক মাথা পিছু 5 লাখ টাকা করে যদি পায় তাহলে তারা তাদের চিকিৎসার জন্য সেটারে কার্যকারী করতে পারে। সরকার এই সরকার লাগু করে নাই প্রথম 1-2 বছর। কেন্দ্র সরকার বলছে যেখানে আমাদের গভর্নমেন্ট অর্থাৎ আমাদের পার্টির গভর্নমেন্ট নেই সেখানে আমরা দিতে পারছি না, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, সরকারের কি যায় আছে, তাহলে কি করা যায়, ও অনলাইনে ছেড়ে দাও কার্ড। এই রাজ্যের মানুষ অনলাইনে ওই কার্ড তুলে নিয়ে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডে গিয়ে চিকিৎসা করাতে পারবে, সেই ব্যবস্থা কেন্দ্র সরকার করে দিয়েছে। ঠিক তেমন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ আইন ওই একই হবে, তুমি লাগু করো না তাতে কি যায় আসে, অনলাইনে ছেড়ে দেবে, মানুষ ফিল আপ করবে, সেন্ট্রালের কাছে পৌঁছে যাবে ডকুমেন্ট সহকারে, সিটিজেনশিপ অ্যাক্টে তার নাম নথিভুক্ত হবে, সে আর ভারতবর্ষ দিয়ে কোনোদিনও বঞ্চিত হবে না, পরিষ্কার কথা। এতে রাজ্য সরকারের কোনো যায় আসে না, কোনো দাঁড় থাকবে না কেন্দ্র সরকার, কথা বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না, হ্যাঁ তাহলে একটু চিল্লাই উঠলেন না কেউ, বুঝতে পারেন নাই না, বলেনি বলেনি, আমি একটু আগে বলে নিলাম যে এই মাটির উপরে কোন কাজ করতে গেলে রাজ্য সরকারের অধিকার লাগে, এই রাজ্য সরকার কার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কারণ আপনারা ভোট দিয়েছি তার নয়, আরো লোক আছে যারা সে জোর জুলুম করে হোক যে করে হোক দেখাচ্ছে তো তারা গণ অধিকার ভোটাধিকার নিয়ে তারা জিতেছে, তাহলে সংবিধান অনুসারে তারা এই রাজ্যের মালিক, সরকার মালিক পক্ষ তারা, কেন্দ্র সরকার কিন্তু সরকার মালিক পক্ষ না, কারণ সংবিধান বই পড়ে বই পড়ে বোঝেন আমি জল খাই, কিন্তু আপনি জল খাওয়ার সময় বোঝেন বই না থাকলে যে আমি জল খাই, বোঝেন বোঝেন তো, তাহলে সেই সত্তাটারে আপনি বুঝাবেন কিসের মাধ্যমে, হয় লিখে নালে বলে যে আপনি জল খান, তাহলে সেই সত্তা সংবিধান সত্তা তাতে লেখা রয়েছে যে দুটো সরকার গঠন হবে, একটা রাজ্য সরকার একটা কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারে আমরা বিজেপি সরকার, রাজ্য সরকারে তৃণমূল সরকার, কারণ ভোট দিয়ে তাকে জেতানো হয়েছে রাজ্যে, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তাহলে সেখানে ওই কেন্দ্র সরকারের কোনো কাজ করতে গেলে ডাইরেক্ট সরাসরি তাহলে এইখানে তাদের অনুমতি নিতে হবে, তাদের অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না, কেন মানুষ ভোট দিয়ে জিতেছে, তাই তার সরকারে অ্যাভয়েড করে তো করা যাবে না, তাই সিএর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় পারমিশন দেয় নাই, বরং মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল কি করছে, সরকারি যে সম্পত্তি আছে তা কিছু লোকজন দিয়ে ভাঙচুর করায় এটার বিরোধিতা করানো হচ্ছে, করেছে তো, তাহলে উনি চান না যে এই সিএটা লাগু হোক, সিএটা লাগু হয়ে মানুষের উপকার আছে, কোন মানুষগুলো যারা ওপার বাংলা থেকে ধাওয়া খেয়ে পাশে এসেছে, ধাওয়া খেয়ে দাঁড়ায় পাশে এসছে তাদেরকে এই দেশে এই রাজ্যে তাদেরকে বা ভারতবর্ষে তাদের থাকার স্বীকৃতি উনি দিতে চাচ্ছেন না, উনি আবার মতুয়া মতুয়া করে বেড়াচ্ছেন, ওনার ভাইপো দৌড়ে আসছেন, যতীয় ঠাকুরের সঙ্গে সব কথা বলা উচিত না, কিন্তু আমার মানুষের সমাজের সঙ্গে জড়িত অতপ্রত ভাবে তো না বলেও পারি না, না বলে পারি কিসের রাজনৈতিক কথা, তারা আমার সমাজের মানুষের সাথে জোরানো পিছনে পিছনে এই কথা না বলতে বলতে আর পেয়ে বলছে ওরা, তাই না, একদম তাই, তাহলে এই কথা বলবো না, বলবো না কোন জায়গায়, তাহলে এই যে পরিস্থিতি ভাইপো দৌড়ে গেছে ঠাকুর বাড়িতে,
পূজো দেবে পুরে বাবা পূজো দেওয়ার তাল দাও একসময় আমাকে মন্ত্রী মন্দিরে ঢুকতে দিতি না রে তার জন্য তো ওই মন্দির করা তুই আইতিস আবার ওই মন্দিরে ঢোকার জন্য বাবা অদ্ভুত আশ্চর্য কাণ্ড আবার ঠাকুর বাড়িতে এসে আমার কথা বলে প্রত্যেক সম্পত্তি নয় ওর যেন প্রত্যেক সম্পত্তি ও আইতিস এই জায়গায় আর এই জায়গাটা আহাম্মক আছে তাকে ভোট দিয়ে দিতে দিলে যাই হোক কি আর কই তোমাকে সেই আহাম্মকটা ঠিক আছে না কুচু করে ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে নাম নাম দেবো না আমি কেটা আহাম্মক ছাড়া কি ওর নাকে দড়ি দিয়ে সামনের বার এমন গুরন গুরো দিয়াবে ওরে একেবারে নাকে দড়ি দিয়ে ঘুরে দিয়ে যাবে কোনো কথা নাই ওরে পুজোয় দিতে হবে সেখানে বাগটায় ফেলাই দিতে তিন মাস পাঁচটা রয়ে কবে চলে গেছে দেহা পাবা না নেই এলাকায় আর ওর চ্যালেঞ্জ ধরে দিচ্ছি আমি যাই হোক এবার ঘটনা আমি কইনি বাস্তব জায়গায় যেটা শুনতে চাই তাহলে যেটা সিএ লাগু হয়েছে সেই সিএ যদি এই জায়গায় ইমপ্লিমেন্ট করতে হয় মানে এই জায়গায় যদি সেটারে লাগু করতে হয় তার যদি প্রতিরূপ দিতে হয় জায়গায় এই সরকার বাধ্যত করা যাবে না কিন্তু এটা তো ঘোর বিরোধী এটা ঘোর বিরোধী কি করবা এ তো পারবে না তোমার কেন্দ্রীয় সরকারের কি উপায় আছে কেন্দ্রীয় সরকারের একটা উপায় আছে অনলাইনের মাধ্যমে ছাড়ি দিয়ে সবাই রে সিএর ই করে দেবে সিএর ফর্ম ছেড়ে দেবে যার যার নিজের মতো তারা সাইন করে অনলাইনে জমা দিয়ে দেবে মাতুব বাড়ি সব খতম হয়ে সেন্ট্রালের কাছে যদি আমি সিটিজেনশিপ আইনে স্বীকৃত থাকি রাজ্য সরকার কি করলো না করলো কি যা আসে রাজ্য সরকারের ক্ষমতা নাই আমার দেশ দিয়ে দাঁড়াবে মাথা খুলে কান খুলে শুনে রাখতে হবে রাজ্য সরকারের অধিকার নেই আমার এই দেশ দিয়ে দাঁড়াবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে আমি মাঝে মাঝে বলতাম না এসে যে আজ থেকে 50 বছর পরে যদি কোনো কেন্দ্রীয় সরকার তৈরি হয় সেন্ট্রালে বিভৎস ভয়ঙ্কর পুরো একদম বাঙাল বিরোধী রোহিঙ্গাদের মতো পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আন্দামান সব জায়গা দিয়ে এদের খেদাও কোন জায়গায় যাবে দেখার দরকার নেই সমুদ্রে ঢেলে পেলায় দাও তুমি তো তখন বাঁচবা না আমিও বাঁচবো না কেউ বাঁচবো না এদের আমাদের যারা বংশভূত থাকবে তারা তো তাহলে থাকার হবে ভুক্তভোগী কারা হবে তারা হবে না তাহলে আমাদের কর্তব্যটা কি সিএটা পাশ করিয়ে রাখা সংবিধান স্বীকৃত করে রাখা আমি বললাম না যে ভারতবর্ষের কোনো কাজ সংবিধান ছাড়া হয় না লিখিত ছাড়া হয় না ওই গেজেটের কথা বললাম না ওই গেজেট ছাড়া কোনো কাজ হয় না তাহলে ওই গেজেট এনে পাশ করানো হয়েছে পার্লামেন্টের উভয় কক্ষে আফটার দ্যাট তারপরে কি রাষ্ট্রপতি সাইন তার মানে আইনে খাতা কলমে স্বীকৃত যারা উপর বাংলা থেকে এসেছে তারা ভারতবর্ষের নাগরিক এবার সেটাকে বাস্তবায়ন করা মানে আপনি যখন লিখিতভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে জানাবেন যে আমি কিন্তু উপর বাংলা থেকে আগত আমি কিন্তু নাগরিকত্ব পাবো 14 সালের আগে আমি এসেছি আপনি লিখিতভাবে সংবিধান সম্মত এই দেশের নাগরিক হয়ে গেলেন 50 বছর পরে যে সরকারই আসুক গেজেট আর বদলাতে পারবে না আইন বদলাতে পারবে না তাতে অ্যামেন্ডমেন্ট করতে হয় করতে হতে পারে যে এদের ফেসিলিটি দেব না এদের ওই দেব না কিন্তু বেনাগরিক বানানোর আর ক্ষমতা কারোর থাকবে না এর জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আমি তার রাজনীতি করি তার পার্টির তার মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে নয় আমার জাতির মূল্যায়নের জন্য আমার জাতিকে ভারতবর্ষে অস্তিত্ব দেবার জন্য তার যে অবদান তার গৃহমন্ত্রীর যে অবদান সেই অবদান আমরা কখনো ভুলতে পারবো না আর সেটাই বলতে চাইছি যে এই অক্টোবর মাসের লাস্টের দিকে বা নভেম্বর মাসের প্রথম দিকে যে ইমপ্লিমেন্ট অর্থাৎ লাগু হতে যাচ্ছে সিএ সেটা কেউ রুখতে পারবে না আমার এই বক্তব্য বলে সকলকে আমার একবার প্রণাম আমার ভক্তি জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম হরিচাঁদ গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দ হরিধ্বনি ভালো মন।